আগে এখন আমি ঘুম থেকে উঠেছি জাস্ট, আর উঠেই এখন আমার ইচ্ছা করছে একটু ম্যাঙ্গো শেক খাওয়ার। তো আমি ম্যাঙ্গো শেক করবো, আমি নিজে করবো, নিজে নিজে। তো যাই হোক, তো এই ম্যাঙ্গো শেকটা কী করে করে মানে সবাই জানে, এটা যারা জানে না তারা আমার দেখে অন্তত করতে যেও না, প্রফেশনাল অনেক থাকবে ইউটিউবে হয়তো, কিন্তু আমি আমার মতো করে সেটাই আমি দেখাবো। ব্যাস, আমি যাই না, আমি দেখাবো। তো চলো স্টার্ট। ফার্স্ট ম্যাঙ্গো শেক তৈরি করতে গেলে স্যানিটাইজ করতে হবে নিজেকে। সেকেন্ড লাগবে হচ্ছে ম্যাঙ্গো মানে আম। আম তুমি যে কোনো নিতে পারো, ল্যাংড়া, গোপাল ভোগ, সিনা, আরো যা যা হয় অনেক আম হয় অনেক। আর লাগবে একটু দুধ, ব্যাস এইটুকু থেকে একটু বেশি। হ্যাঁ ব্যাস, সুন্দর। এই যে এরকম দুধ নিব, অর্ধেকের থেকে একটু কম। সবকিছু জোগাড় হয়ে যাওয়ার পর আমকে একটু ভদ্র মতো ধুতে হবে, লাইক এরকম মানে একটু পরিষ্কার পরিষ্কার করে নিতে হবে। ব্যাস, আর পারবো না, পরিষ্কার হয়ে গেল আম। এখন তুমি এটাকে চেটেও দেখতে পারো, একদম পরিষ্কার থাকবে। আমগুলোকে ছিলতে হবে, তো ছিলার জন্য লাগবে চাকু। চাকু, আর যেহেতু আমি প্রফেশনাল না তাই আমি হাত দিয়েই ছিলের চামড়া তুলে দেবো। বাবা আমাকে খুব ভালো করে শিখিয়েছে ছোটবেলা থেকে, আমার উপরই প্রয়োগ করে, তো সেটা আমি এখন আমের উপর প্রয়োগ করতেই পারি। আম কাটার জন্য এই যে একটা দাও, মানে তোমাকে যেহেতু এই জায়গাটা ফার্স্টে উড়াতে হয়, এই জায়গাটা উড়াতে হয় তাই একটা ছোট চাকু লাগবে। এটা হাত দিয়ে পারবে না করতে, তারপর আমি দেখে নিচ্ছি। কমপ্লিট। এবার প্রফেশনালি যেসব ফুড ব্লগিং চ্যানেল সেগুলো রেসিপি যেগুলো দেখায় সেগুলোতে কি করবে, এই আমের চোকাগুলো কিন্তু ফেলে দেবে, কিন্তু না শোনা, এইগুলো ফেলতে হয় না, এইগুলো একটু চুষতে হয়, এরকম অনেকখানে লেগে থাকে। আমার চ্যানেলেই পাবে, এগুলো করবে না, করবে ফেলে দিত, এগুলো গায়ে যা লাগে না। চুষতে চুষতে আমের চোকাগুলোকে নিংটু করে দেওয়ার পর এটা ডাস্টবিনে ফেলে দিতে হবে। ম্যাঙ্গোগুলোকে একটু হালকা করে, ম্যাঙ্গো কেন বলছি ভাই, আম, আমগুলোকে একটু হালকা করে মানে এরকমভাবে আর কি কেটে দিতে হবে, আর আটিটাকে পরে চিপতে হবে মানে ভাত দিয়ে। এবার হচ্ছে মেন কাজ, মানে যাই হোক এখানে লাগিয়ে দিতে হবে। ও, এখন অন করলে হবে না, ও এখানে একটা জিনিস থাকে, ওটা ফার্স্টে খুঁজতে হবে তোমাকে যদি না পাও তুমি। তো এটা এখানেই আছে, এর মধ্যে তোমাকে সব কিছু ফেলতে হবে, এই যে এইগুলো, আর এইটাকে চিপতে হবে এইভাবে করে, চিপে চিপে। আমগুলোকে এর মধ্যে দেওয়ার পর এর সাথে যেটা দুধ তোমার ছিল সেটা দিয়ে দিতে হবে, আর তারপর ঢাকনা লাগিয়ে, ঢাকনাটা কোথায় গেল জাস্ট সালা, তোমার ঢাকনাটা কোথায় গেল, এখানেই তো রাখলাম। ঢাকনা এইভাবে করে লাগিয়ে হালকা করে ঘুরাতে হবে। আমি আবারও বলছি হালকা করে ঘুরাতে হবে। হালকা করে ঘোরানোর পর তোমার আমেরিটা রেডি হয়ে যাবে, এই যে। হ্যাঁ, ওটাকে এক জায়গায় গ্লাসে ঢালতে হবে, ঢালার পর ওটাকে খেতে হবে, ব্যাস। দিস ইজ দ্য বানানা শেক, ও সরি ম্যাঙ্গো শেক। আর এর মধ্যে অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমার কাছে অত কিছু নাই, আর অত কে খাটনি করবে। তো এরকম এটা একটা ফানি ব্লগ ছিল, তো তোমরা এটা এই রেসিপিটাকে সিরিয়াসলি কেউ নিও না। আর সত্যি যারা ম্যাঙ্গো শেক খাও বা বানাতে জানো তারা আমাকে কমেন্টে জানাও যে কেমন করে বানাতে হয়, কারণ তাও আমারটাও বানাতে পারো যারা পারো না কিছু, কারণ আমি এইভাবেই খাই আর ঠিকঠাকই লাগে, মানে কী দরকার অত টেস্ট নেওয়ার, যা আছে আছে। এরকম ফানি ব্লগ যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানিও।
আর বাই দ্য ওয়ে, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে পাবলিক জানে কি করতে হবে। বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।